গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, তারা মতো চলে। তো সকালবেলা স্নান টান করে কাজটা সেরে আমি চলে এসেছি ছাদে। অনেকগুলো জামা কাপড় ছিল, আজকে মেলে দিয়েছি। আর আজকে তোমাদের আমি দেখাবো, আগের দিন আমি চিড়িয়াখানায় গেছি, তোমরা সবাই দেখেছো এবং তোমরা কমেন্ট করেছো, যারা যারা দেখো না তাদের লালমুঙ্গু। তো নেক্সট চিড়িয়াখানা থেকে আমরা কোথায় গেছি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে যেও কেমন হচ্ছে ভিডিওগুলো। তো চলো বেশি না বকে তোমাদের আমি ভিডিওটা দেখাইতে চলো। ফ্ল্যাশব্যাক। চিড়িয়াখানা ঘুরে চিড়িয়াখানার গেটের কাছেই আমরা পেয়ে গেছিলাম বাস, আর এটা সোজা চলে যাবে ভিক্টোরিয়ায়। তো আমার বর কিন্তু ফার্স্ট টাইম কলকাতার বাসে ট্রাভেল করছে, তো আলাদাই এক্সপিরিয়েন্স যেটাকে ওর নাকি লেগেছে, কারণ দিল্লির বাসগুলো অন্যরকম হয়। এই দেখো আমরা ভিক্টোরিয়ায় চলে এসেছি, আর এটা হচ্ছে পিছনের গেট, মানে পেছনের গেট দিয়ে এন্ট্রি দিচ্ছি, কারণ যারা চিড়িয়াখানা দিয়ে আসবে তাদের এই গেট দিয়েই এন্ট্রি করতে হয়। তো এখানে আমরা টিকিটের লাইন দিলাম। তো এখানে 30 টাকা ছিল পুরো বাগিচা ঘোরা, আর এক্সিবিশন মানে দেখার জন্য বা মিউজিয়াম দেখার জন্য 50 টাকা টোটাল মিলিয়ে। তো এখান থেকে আমরা এন্ট্রি করলাম। তো সামনে ভিক্টোরিয়া যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ভিক্টোরিয়ার পিছন দিক, আমাদের এখন ঘুরে যেতে হবে সামনের দিকে, তারপরে আমরা ভেতরে এন্ট্রি করতে পারবো। আমি অনেক দিন আগে ছোটোবেলায় এসেছিলাম, তখন এত কিছু ছিল না, তখন এমনি এন্ট্রি করতে পারতে এইসব টিকিট ফিকিট ছিল না। এখন যত দেখছি তত যেন সব দিকে মানে যেটাকে বলে না পয়সার খেলা। তো সে অনেক কথা বলে ফেললাম, এবার বেশি না কথা বলে চলো এবার দেখাই। এবার এসে গেছি ভিক্টোরিয়া। তো সিজন অফ, তাই জন্য এখানে কোনো ভিড় নেই, আর দুপুরবেলা 12টা-1টার সময় আমাদের মতন পাগলটাই এখানে আসে। তো চলো এবার একটু সামনেটা একটুখানি তোমাদের গানের সাথে দেখাই, আর তোমরা এনজয় করো। বাকি তো আরও ভিডিওটা রয়েছে, সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ, বুনেছিলাম তোমার শালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে। রাজা মহারাজা। তো আমরা এখন যাবো মিউজিয়ামের ভেতরে। তো বাবা, নিচের এই পাথরগুলো প্রচণ্ড ডিস্টার্ব, মানে কেউ তাড়াতাড়ি হাঁটতে পারবে না। এইবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, বললাম না আমরা পেছনের দিক দিয়ে এন্ট্রি নিয়েছি। আর উপরের যে অ্যাঞ্জেলটা ছিল সেটা সম্বন্ধে আমার বরকে বোঝাচ্ছিলাম যে আগে ওটা সোনার ছিল, এখন ব্রোঞ্জের হয়ে গেছে। মানে এর মধ্যে তোমরা কিন্তু অনেক তথ্য পাবে, আমি পুরোটা তোমাদের সাথে হয়তো আমি বলতে পারবো না, কারণ এতটা ভিক্টোরিয়া সম্বন্ধে আমার জানা নেই। বাট যতটা আমি পারবো তোমাদের পুরোটার ভেতরে সব কিছু দেখানোর চেষ্টা করবো, কারণ এতটা অনেকে হয়তো ভেতরে গিয়ে দেখার সুযোগ পায় না বা যায় না। তো আমি এখন সোজা সামনে দিয়ে যাচ্ছি, মাঠে কিন্তু প্রচণ্ড রোদ, তবুও লোকরা কী করে বসে আছে আমি জানি না। তো আমরা গেছি, তখন বললাম পুরো 12টা বাজে, দেখো সূর্য একদম মাথার উপর, শীতকাল হলে কী হবে, রোদটা কিন্তু ভালোই লাগছে, সুন্দর বাগানে ফুল হয়েছে। চলো এবার সামনের দিকে গিয়ে কথা বলছি। এটা হচ্ছে ফ্রন্ট, আর এটা হচ্ছে টিকিটের লাইন। আমরা এখন যাবো। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার ভেতরে, এখানে কোনো ফোনের কোনো রেস্ট্রিকশান নেই, তবে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশান ছিল, সেগুলো আমরা ফলো করিনি কারণ আমরা এইরকমই। যাই হোক, ভেতরে এসে এখানে আমাদের সামনে অনেকগুলো ডিসপ্লে আছে, ডিসপ্লেতে কে কখন এসেছে, কে কখন কী করেছে, আগে কীরকম ছিল, কীভাবে ভিক্টোরিয়া তৈরি হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, মানে ব্যাখ্যা দিয়েছে, মানে ইংরেজরা সে এখানে রাজত্ব করে গেছে তার ব্যাখ্যাগুলো রয়েছে। সেটা আমাদের সবাইকে পয়সা দিয়ে দেখতে হচ্ছে, মানে মানে
এইটাই হচ্ছে এখন ব্যাপার। তো যাই হোক, আমার বরকে নিয়ে ভেতরে ঢুকে গেলাম এখন ভিক্টোরিয়ার। আর এখানে এই দেখো সব কিন্তু ডিসপ্লে করে দিয়েছে কোথায় কি আছে। আর সামনে একটা বড় একটা ভিক্টোরিয়ার একটা মূর্তি ছিল, তো যাই হোক ওটাকে নিয়ে আমাদের ঘোরা হয়ে গেল, মানে সবই দেখবো হয়েছে। কিন্তু তবে হ্যাঁ, একটা জিনিস আমি যেটা তোমাদের হয়তো আমার সাজানোটা ঠিক মতন হয়নি, কারণ কোনটার পর কোনটা আছে, আমরা কোনটায় গিয়েছিলাম সেটা আমাদের ঠিক মনে নেই। বাট আমরা যতটা দেখেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো সামনে ক্লাইভ আছে, ক্লাইভের মূর্তি আছে, আরও আছে, সেইগুলো অবশ্য তোমাদের আমি দেখাবো। তো এই দেখো ওপরটা কি সুন্দর না। তো এইবার আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে, যেখানে সব ওয়েপেন্সগুলো রাখা রয়েছে, মানে যখন ইংরেজরা ছিল লড়াই করেছে সব আমাদের ভারতের লোকগুলো আর ইংরেজদের দাঁড়িয়েছিল, সেই সব অনেক জিনিস ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর, আর পুরোটা কিন্তু মার্বেলের। তাই তো যারা যারা ভিক্টোরিয়া গেছো তারা তো জানোই, আর যারা যারা যাওনি তাদের বলে দিচ্ছি এটা কিন্তু পুরোটা মার্বেলের তৈরি, আর খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে সত্যি একটা কোনো প্যালেস। তো যাই হোক, এখানে সবাই ফটো তুলছে, মানে এখানেই এখন তো ফটো তোলারই সময়। তো সবাইকে আমরা বললাম যে চলো ঠিক আছে তাহলে ফটো আমরা পরে তুলবো, আগে যেগুলো আমার বরের যেটা ইন্টারেস্ট আমাকে তাকে তাকে দেখাতে হবে সেগুলো। তো আমরা চলে গেলাম ওয়েপেন্সগুলো দেখতে। এখানে অনেক অস্ত্র আছে, মানে যারা লড়াই করেছে এই করেছে তাদের সব ডিসপ্লে করা রয়েছে, তো তোমরা এগুলো দেখতেই পারো। তো চলো সেগুলো তোমাদের দেখাই। पूरा सोने का है, पता है ये जो काम है ना जड़ी का, ये सोने का। এইবার আমাদের ভেতরে ঘোরা হয়ে গিয়েছিল, মানে মিডল পয়েন্টটা, এবার গেলাম শেষের দিকে। তো তারপরে তোমরা রোডটা যে ক্রস করবে, এখানে একটা ছোট্ট একটা মানে কি বলে একটা ছোট্ট মোমেন্টো তৈরি করা আছে, যেখানে পুরো গঙ্গার পুরো নকশাটা করা রয়েছে। তারপর এখানে একটা কামান ছিল, আর এই কামানটা নিয়ে লোকের অনেক কৌতূহল, এটা এই ওটা ওই, কেউ বলছে সোনার, কেউ বলছে পিতলের, মানে বিভিন্ন লোকেদের বিভিন্ন রকম মতবাদ যেটাকে বলে। তো আমি আমার বরকে দেখালাম। তো তারপরে ক্লাইভের ফটো ছিল, সবাই ক্লাইভের মূর্তি ছিল, সবাই ক্লাইভের মূর্তির সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, আমার বরকে বলছে ওই দেখো ক্লাইভ। তো এছাড়াও অনেক জিনিস ছিল, প্রত্যেকটা জিনিসের নাম আমি জানি না, কিন্তু আমি ভেবেছি তোমাদের দেখাই, হয়তো তোমরা দেখলে তোমরা জানবে। যারা যারা জানো আমাকে অবশ্যই বলো যে তোমরা কারা কারা গেছো আর কারা কারা এইভাবে ঘুরে এসেছো, তো এতটা এনজয় করেছো কিনা আমাদের মতন। আর আমাদের তো সত্যি এনার্জি অনেক, সারাদিন চিড়িয়াখানায় ঘুরে আবার দুপুরবেলায় আমরা চলে এসেছিলাম ভিক্টোরিয়া ঘুরতে। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে সেই নকশাটা, আমি তোমাদের বললাম না একটা ছোট্ট মতন একটা নকশা মতন আছে যে গঙ্গা নদী কলকাতার দিয়ে কীভাবে গেছে, তো সেইটারই একটা ছোট্ট মতন নকশা তৈরি করা আছে। এছাড়াও আরও এখানে আরও অনেক ওয়েপেন্স ছিল, যেগুলোর নাম আমি জানি না, বলতে পারবো না, বাট এখানে ওরা ডিসপ্লে করে দিয়েছে যাতে সাধারণ লোকে দেখে। আর এখানে দেখো এখানেও আর একটা কামান আছে, এই কামানটাও সেম ওরকম, আর অনেক ওয়েপেন ছিল, এই ওয়েপেনগুলোও আমরা দেখছিলাম। আর আমার বর বলছিল এটা ওই এটা ওই, মানে আমার থেকে বেশি ওর কৌতূহল, যেহেতু দিল্লিতে থাকে তো কলকাতা একটু কৌতূহল বেশি। তো যাই হোক,
আমারও মজা লাগছিল যে ও এতটা ইন্টারেস্ট নিয়ে দেখছে, তার মানে আশাটা সার্থক হলো। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ভেতরের দিকে, আর এই যে সে ভেতরের দিকটা, এইখানটা হচ্ছে সব থেকে আমাদের মানে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অমরেন্দ্রনাথ ঠাকুর ওদের যে পাণ্ডুলিপি, ওদের লেখার সব কবিতা ছবি প্রত্যেকটা হ্যান্ডরাইটিং এখানে ছিল, ডিসপ্লে করা ছিল, এইগুলো আমার খুব ভালো লেগেছে। আর আমি আমার বরকে দেখাছিলাম, আমার বর হয়তো বুঝবে না কারণ ওরা এইসব সম্বন্ধে ওরা পড়াশোনা করেনি, ওরা যেহেতু দিল্লি বোর্ডের ছেলে তো ওরা এতটা হয়তো এইসব ব্যাপারে জানে না, বাট আমরা যেহেতু বাঙালি আমাদের এইসব ব্যাপারে ছোটো থেকেই আমরা জেনে এসেছি, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। আমরা অনেকক্ষণ কমপ্লিট। আজকে কলকাতা অনেক ঘুরেছি, যেহেতু আমরা চিড়িয়াখানা ভিক্টোরিয়া দুটো জায়গায় ঘুরেছি, চিড়িয়াখানার আগে ভিডিওতে দিয়ে দিয়েছি আর ভিক্টোরিয়াটা আজকে দিচ্ছি। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এবার আমরা ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে আমাদের পাশে থেকো সাথে থেকো আর আমাদের এইভাবে সাপোর্ট করতে থাকো। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশন বেলটাকে অল করে দেবে। তো চলো, অনেক রাত্রির হয়ে গেছে, এবার আমরা শোবো। তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, অন্যভাবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।